দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের একটি ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। তাদের মিরপুর সনি স্কোয়ার শাখায় একটি বৃদ্ধ বহুল আলোচিত সিনেমা পরাণ দেখতে গিয়েছিলেন, কিন্তু ওই বৃদ্ধের পরনে লুঙ্গি থাকায় তাকে টিকিট দেয়নি কর্তৃপক্ষ। ঘটনাটি ফেসবুকে আসার পর ব্যাপক সমালোচনা হচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন, তারা এর সঠিক তদন্ত করবেন বলেও জানান। সেই সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তিকে পুরো পরিবার সহ সিনেপ্লেক্সে পরাণ দেখার আহ্বান জানান। এদিকে ওই বৃদ্ধকে অবজ্ঞা করার প্রতিবাদে বহু দর্শক লুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্সে যাচ্ছেন। ফেসবুকে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও পোস্ট পাওয়া গেছে। একদল তরুণ সিনেপ্লেক্সের সনি স্কোয়ার শাখায় লুঙ্গি পরে গেছেন, ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। তাদের একজন মাসনুন, তিনি ফেসবুকে লিখেছেন, প্রথমে লুঙ্গি দেখে প্রবেশ করতে না দিলেও পরবর্তীতে আমাদের সংখ্যা দেখে হার মানতে বাধ্য হয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশের মাটিতে সংস্কৃতির অবমূল্যায়ন মানব না মানব না। এদিকে সনি স্কোয়ারে লুঙ্গি পরে ছুটে গেছেন মেধাবী কার্টুনিস্ট ও উদ্যোক্তা মোর্শেদ মিশু। সেখানে তিনি ফেসবুক লাইভে আসেন, লাইভে বলেন, গতকাল দেখলাম লুঙ্গি পরার কারণে এক চাচাকে টিকিট দেওয়া হয়নি, তাই আজ লুঙ্গি পরেই সনি সিনেমা হলে আসলাম। আমার আরও দুই ভাই লুঙ্গি পরে সিনেমা দেখতে এসেছেন, তারা টিকিট পেয়েছেন, আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, লুঙ্গি পরে আসছি, আমাকে কি টিকিট দেবেন? জবাবে বললেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, টিকিট পাবেন।